আমার সমস্যাটা হচ্ছে পায়ে, ঠিক এই জায়গায় আমি নামাজ পড়তে বসলে পাটা এরকম বাঁকা করতে পারে না, এমনি বসতে পারে কিন্তু পায়ে যে এমনি করে যে বাঁকা করে সে জিনিসটা করতে পারে না আর কি। এটা ডাক্তার দেখাইছিলাম অনেক জায়গায়, তো বলতেছে হাঁটু ক্ষয়, কিন্তু এখানে তো বলতেছে যে হাঁটু ক্ষয় না, অন্য একটা প্রবলেম বলতেছে। এটা আজকে প্রায় বছর হচ্ছে, বছর দুই বছর মতো হচ্ছে। আমি হচ্ছে এমপ্লয়ার, আমি হচ্ছে কাজ করি আর কি কক্সবাজারে। আমার নাম হচ্ছে মোহাম্মদ হানিফ, আমি কক্সবাজার থেকে আসছি। দীর্ঘ দুই বছর থেকে আমি পায়ে ব্যথা, মানে ব্যথা অনুভব করতেছি যে আমার ডান পায়ে ঠিক এক পাশে ব্যথা করতেছে। দেন আমি বেশ কয়েকজন ডাক্তারের শরণাপন্ন হয়েছি, কিন্তু ওখানে তেমন কোনো ভালো ফল পাইনি আমি। দেন এখানে আবার আসলাম আর কি। তো ওখানে যে কনসাল্টটা করছে ওই কনসাল্টের সাথে এই কনসাল্টেশন মিলতেছে না আর কি। আমি ডক্টর শফিউল্লাহ স্যার প্রধানের সম্পর্কে জানছি, যে ইউটিউবের মাধ্যমে জানছি। দেন আমি আসলে এখানে আসছি একটা LLB পরীক্ষা দেওয়ার জন্য। দেন আমি যে আমার পায়ের প্রবলেমটা ফেস করতেছি ওই ফেসটার জন্য আমি আবার স্যারের কাছে আসা আর কি। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান। আমাদের যে মোহাম্মদ হানিফ সাহেব, উনি সে সুদূর কক্সবাজার থেকে আসছে, দীর্ঘদিন উনি হাঁটুর ব্যথা ভুগছেন। উনি দৌড়াইতো আগে কক্সবাজার, আপনারা জানেন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, তো এত সুন্দর জায়গা উনি দৌড়াইতো, ওনার দৌড়াদৌড়ি বন্ধ হয়ে গিয়েছিল, উনি দৌড়াতে পারতো না। ওই যে নামাজে পড়তে গেলে উনি অস্বস্তি হইতো, হাঁটু যখন আমরা আত্মায়ত্ত যে শুরুতে থাকি ওই শুরুতে ওনার কষ্ট হইতো, সেটা উনি পারতো না। বিভিন্ন ডাক্তাররা এক বছর ধরে বলছে যে ওনার হাঁটুর ক্ষয় হয়ে গিয়েছে। হ্যাঁ, অনেক ডায়াগনোসিস হয়েছে, আসলে বেসিক্যালি ওনার হাঁটুর কোনো ক্ষয় রোগ নাই। ওনার, আপনার বয়স কত? 35 চলতেছে। তো ওনার বয়স এখন 35 মাত্র। তো পুরুষদের সাধারণত বাংলাদেশে 45 বা 50-এর উপরে গেলে হাঁটুর ক্ষয় রোগ হয়, আর আলহামদুলিল্লাহ দেখছেন উনি অনেক হেলদি মানুষ, স্বাস্থ্যবান। হ্যাঁ, ওনার এই ক্ষয় রোগ হওয়ার কোনো সুযোগই নাই, ডায়াগনোসিসটা হয়তো কোনোভাবে ডাক্তার সাহেবরা মিস করছে বা ভালোভাবে করতে পারে নাই। ওনার বেসিক্যালি একটা লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে, আমি লিগামেন্টটাকে আকুপাংচার করে দিয়েছি, আলহামদুলিল্লাহ আপনাদের সামনেই দেখলেন, উনি এখনই বলছে ওনার ব্যথাটাতে নাই, উনি আসছে আজকে, আজকে চলে যাবে, ওনাকে এখানে ভর্তি থাকার কোনো দরকার নেই। অনেকের ধারণা যে DPRC-তে সব রুগীরই ভর্তি রাখা হয়, একটা ভ্রান্ত ধারণা, যে রুগীর ভর্তি লাগে সেই রুগীগুলি, আলহামদুলিল্লাহ আমাদের তো অনেক রুগী, তো যার কারণে মনে হয় বেশিরভাগ রুগী ভর্তি থাকা হয়, আসলে তা না। আমরা প্রতিদিন যদি আউটডোরে 40 বা 50টা রুগীও যদি দেখি, আর 50-60% রুগী কিন্তু চলে যায় উইদাউট এডমিশন, কোনো ভর্তি লাগে না। ওই 40% রুগীর ভর্তি লাগে, আপনারা জানেন দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ঘুরে রুগী আমাদের কাছে আসে, একটা ক্রনিক পেইন রুগী বা ক্রনিক PLID বা ক্রনিক প্যারালাইসিস নিয়ে, তো তাদের তো একটা সময় নিয়ে ভর্তি থেকে চিকিৎসা করতেই হবে, এটি স্বাভাবিক। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা।
দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।